গাজীপুর মহানগরীর চৌরাস্তার ভোগড়া এলাকায় এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় পৌনে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে সকাল 7:30টার দিকে ক্যাপিটাল ফ্যাশন লিমিটেড নামে ওই পোশাক কারখানার সাততলা ভবনের চতুর্থ তলায় কাটিং সেকশনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যান, তবে ওই সময় পোশাক শ্রমিকরা কারখানায় না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পরে কর্মস্থলে যোগ দিতে এসে আগুনের ঘটনা দেখে আতঙ্কিত হয়ে সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা, যার ফলে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়।